हेलो एवरीवन दिस इज तुहिन और तुम्हारा देखो हमारे चैनल यूनिवर्सल एडिट। सो गाइस प्रतिदिन मत आज के आबारो चले एसेছি তোমাদেরকে শেখাতে একটি নতুন কনসেপ্টের ফটো এডিটিং। সো আজকে আমরা ইউটিউব লাইটিং টোন ফটো এডিটিং করব ঠিক এরকম। তো তোমরা ডিসপ্লের উপর দেখতেই পাচ্ছ খুব সিম্পল এবং খুব সফট এডিটিং হতে চলেছে এবং পুরো এডিটিংটি আমরা করব শুধুমাত্র পিক্সারের মধ্যে, কারণ আজকে আমাদের লাইটরুমের কোনো দরকার পড়বে না। সো আজকের এডিটিংটি খুব সিম্পল হতে চলেছে, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। নতুন কিছু নিশ্চয়ই আশা করছি শিখতে পারবে। আর আজকের আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে সো একটা লাইক এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলের নিচে একটি লাল বটন তোমরা দেখতে পাবে, তার উপর তোমরা এডিটিং করো, তার উপর তোমরা পিক্সার্ট করো, তার উপর তোমরা লাইটরুম করো, যা খুশি করো জাস্ট ক্লিক করে দাও ইয়ার, জাস্ট ক্লিক করে দাও। এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, তোমরা যাও ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। তো চলো বিনা কিছু দেরিকে আজকের ভিডিও আমরা শুরু করে ফেলি। আজকে যে মডেলের ফটো আছে শাহরুখ ভাই, সো শাহরুখ ভাইয়ের ফটো আজকে আমি পিক্সার্টে ইম্পোর্ট করে নিয়েছি। তো তোমরা সবাই জানো কি করে পিক্সার্টে ফটো ইম্পোর্ট করতে হয়, সো আমি আগের থেকে দেখাচ্ছি না। সো আজকের এডিটিং ফুল নর্মাল এবং খুব সফট এডিটিং হতে চলেছে, কোনো হার্ড নেই, কোনো এক্সট্রা কোনো ফিচার্স নেই এডিটিংয়ের মধ্যে। জাস্ট দুটো পিএনজি ইউজ করবো আমরা, আর তার মধ্যে আমরা ফটো এডিটিং লাইটরুম করে নেবো। সো এখানে আমাদের কাজ এইটুকুনি, ফটোটিকে জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে হবে। সো তোমরা কাট আউট করে নিজের ফটোটিকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর বসাতে পারো, অথবা তোমরা ড্র টুলের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড যেরকম আছে ব্যাকগ্রাউন্ডটাকে কালো কালার এখান থেকে চুজ করে তোমরা ড্রয়িং করে নিতে পারো। সো এটা আরও ভালো হবে, আরও বেটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। সো এখানে জাস্ট আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেডি। আর এখান থেকে আমি সরাসরি চলে যাবো অ্যাড ফটোতে যাওয়ার পর ফার্স্ট আমাদের এখানে একটি পিএনজি আছে, সেটা হলো ইউটিউবের পিএনজি। সো এই ইউটিউবের পিএনজিটা আমি ইউজ করছি, তোমরা আমার এর লিঙ্ক পেয়ে যাবে আমার ডিসক্রিপশানে। সো এখানে আমরা করে নেব স্ক্রিন, ব্লেন্ডিং মোডটাকে স্ক্রিন করে নেবো। স্ক্রিন করে নিলে এটা একদম ব্ল্যাক স্পটটা উঠে যাবে। সো ইউটিউবের আইকনটাকে আমি একটু নিচুতে এই জায়গায় বসাবো যাতে মনে হয় যে মডেল ইউটিউবের দিকে তাকিয়ে আছে। সো এখান থেকে আমরা করে দেবো ডান। দেন আমরা কী করবো, আবার অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা একটা লেন্স পেয়ার এইচডি পেনজি নেব, আগ জ্বলছে এরকম একটা পেনজি। সো এটাকে আমরা সরাসরি ব্লেন্ডিং মোড করে নেব স্ক্রিনে, এবং এটাকে একটু করে আমরা এই ইউটিউবের উপরে সিম্পলি জাস্ট এখান থেকে আর সেট। সো এখান থেকে আমরা যেটুকুনি বাকি আছে আর এখান থেকে টিক জুম করে আমরা লেন্স পেয়ারটাকে একদম ম্যানিপুলেট করে দেবো। সো এখান থেকে এমন সিচুয়েশান একটা ক্রিয়েট হচ্ছে যে ইউটিউবে আগ জ্বলছে। সো গাইস খুব নর্মাল একটা এডিটিং। সো এখান থেকে আমি আবার চলে যাব এবং এখান থেকে জাস্ট একটা পিএনজি নিয়ে নেব। এই পিএনজিটা আমি ব্লেডিং মোড করে নেবো স্ক্রিন, এবং এটিকে এর উপরে সিম্পলি বসিয়ে দেবো, তাতে মনে হবে যে এর থেকে একটা ফুল কি অথবা কিছু এই ধরনের কিছু উঠছে। সো আমাদের এডিটিং ছিল খুবই নর্মাল এডিটিং। সো এখানে হয়ে গেল। এবার তোমরা যদি ক্রিয়েটিভ লেভেলের কিছু করতে চাও এর উপরে অন্য কোনো পেন্ট ইউজ করে তো তোমরা করতে পারো। এবার আমি আমার যে চ্যানেলের নাম অর্থাৎ আমার চ্যানেলের যে আমি এর উপরে বসে দেবো। তো এখান থেকে আমি চলে যাবো অ্যাড ফটো, এখান থেকে রিসেন্ট অপশানে ট্যাপ করে সরাসরি আমি খুলে নেবো পিক্সার্ট অ্যাপ্লিকেশান, এবং এখান থেকে আমি চয়েস করে নেবো ইউনিভার্সাল এডিটস বা আমার নাম। এটাকে করে দেবো আমি অ্যাড, এবং এখান থেকে ব্লেন্ডিং মোডকে করে দেবো স্ক্রিন, এবং সরাসরি আমি সেটাকে এর নিচে বসিয়ে দেবো। তো এটা একটু বড়ো হয়ে গেছে, এটাকে একটু ছোটো করতে হবে, এরকমভাবে আমি বসিয়ে দেবো। তো তোমরাও যদি এরকম সিগনেচারওয়ালা লোগো চাও তো আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে, কিংবা আমার ফেসবুক আইডিও দেওয়া থাকে ডিসক্রিপশানে লিঙ্কে। তো সেখানে তোমরা আমাকে বলতেই পারো। সো আমি সেখানে চেষ্টা করবো একটা লোগোর উপরে ভিডিও তৈরি করার। সো আজকে আমাদের এডিটিং এই অবধি ছিল, খুব বেশি হার্ড এডিটিং ছিল না। সো তোমরা যদি এরপরে আরও কিছু নতুন কনসেপ্ট তোমরা করে থাকো তো তোমরা ট্রাই করতে পারো। সো গাইস আজকে এডিটিং এই অবধি ছিল, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এবং আমরা এখানে ড্র টুলে গিয়ে 3 ডটে ক্লিক করে ইমেজটাকে সেভ করে নেবো। সো তোমরা সেভ করে নিও, আমার আগে থেকে সেভ করা আছে। সো গাইস দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক কিংবা ট্রিক নিয়ে কথা হবে। সো ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে আমার চ্যানেল। साथ वाले किलर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर, घूमे फिरे बस्ती में दिन रात मस्ती में, फिर भी काम किया बेटा खड़ा किया पिलर, जेब में था चिल्लर साथ वाले।